আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা হেয়ার টিপসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর অল্প দিনে কী করে ছোট হেয়ারগুলো একদম লং হবে সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো কীভাবে শেয়ার করছি দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমি আরেকটা হেয়ার টিপস। আর এটা হচ্ছে তোমরা যদি তোমাদের হেয়ারে লাগাও তাহলে তোমাদের চুল অতি দ্রুত লম্বা হবে। তো আমার চুল তোমরা দেখতেই জানো যে আমার চুলটা ভীষণই লং। আর এই লং চুলের রহস্যটা কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ওষুধটা সবাই চেনো, ভিটামিন ই ক্যাপসুল 1, 2, 3, 4, 5 10টা ক্যাপসুলের দাম নিয়েছে আমার কাছ থেকে 33 টাকা। তো বন্ধুরা 20টা থাকে একটা ইয়েতে, তো আমার 10টা দাম 33 টাকা নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আরেকটা রয়েছে এর থেকে একটু বেশি দামি, তো এটা হচ্ছে 400 কত পাওয়ারের জন্য দেখি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এটা এই এই ওষুধটা হচ্ছে 400 পাওয়ারের, আর এর থেকে যেটা ভালো রয়েছে সেটা 600 পাওয়ারের। তো 600 পাওয়ারের যে ওষুধটা বন্ধুরা সেটা একটুখানি দামি, ওই জন্য আমি এটা ইউজ করার জন্য নিয়ে এসেছি। আর আজকে তোমরা আমার এই পদ্ধতি অনুযায়ী যদি তোমরা চুলের ট্রিটমেন্টটা করো তাহলে দেখবে অতি দ্রুত তোমাদের চুল লং হচ্ছে। কিছু কিছু বন্ধুরা রয়েছে যে যাদের তাদের চুলগুলো লং নয়, হাজার চেষ্টা করার পরেও তোমরা লং করতে পারছো না, তাদের জন্য আজকের এই টিপস। তো বন্ধুরা এখানে তোমরা আর কি লাগাবে তোমরা ভাবতে পারো শুধুমাত্র কি ক্যাপসুল লাগালে হবে তা নয়। এখানে দেখতে পাচ্ছো আমি মধু নিয়ে নিয়েছি, ডাবার হানি, দেখো বন্ধুরা এখানে ডাবারের হানি যে ইয়েটা ওটা নিয়ে নিয়েছি, এখান থেকে একটুখানি লাগবে আমার। তো বন্ধুরা তোমাদের যে যার যতটা পরিমাণে চুল সে কিন্তু সেইভাবে এই ওষুধগুলো সেই পরিমাণে লাগবে। তো আমার চুল যেহেতু একটু লং, যাই হোক কেটে ফেলেছি, তাও যতটা লং আছে তা আমার মোটামুটি 4টে তো লেগেই যাবে। তো তো প্রথমে আমি ওষুধটা খুলে নিচ্ছি, প্যাকেট থেকে বার করে নিচ্ছি। বন্ধুরা এই চুলের যে ইনফরমেশন ভিডিওটা, যে টিপস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এটা কিভাবে লাগাতে হবে সম্পূর্ণটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব পুরো। তোমার 4টে নেওয়া হয়ে গেছে, দেখা যাক 4টাতে কতটুকু বের হয়, তারপরে আরও একটা নেব। মনে হচ্ছে আরও একটা লাগবে কারণ চুলটা ভীষণই লং। তো এই ওষুধের মধ্যে যে জেলির মতো অংশটা থাকে সেটা আমি কেটে বার করে নেব। তো বন্ধুরা মনে হচ্ছে রবার, দেখো এই ওষুধটা রবার। এটা কিন্তু খেলেও উপকার, খেলেও কিন্তু আমাদের শরীরের যেই স্কিনটা এটা ভালো থাকে। তো যা যারা খেতে চাও তারা খেতেও পারো। তো আমি এইভাবে প্রত্যেকটা বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছুরিতে লেগে গেছে। দুটো বার করে নিলাম, বাকিগুলো বার করে নিচ্ছি। তো বন্ধুরা বার করে নিয়েছি, আরও একটা লাগবে মনে হচ্ছে। আর এখানে দিয়ে দিলাম একটুখানি মধু। বন্ধুরা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আরেকটা ওষুধ দিয়ে নি। তো আরেকটা জিনিস লাগবে সেটা দেখাচ্ছি।
তো বন্ধুরা, এখানে তো পাঁচটা ওষুধ দেওয়া হয়ে গেছে, আর মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমি রেগুলার যেই তেলটা ইউজ করি সেই তেলটা এখানে দিয়ে দেবো, তাহলে আমার মাথার স্কালে লাগাতে সুবিধা হবে, এই জন্য দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে একদম সুন্দর করে। তো দেয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর করে মেশানো কমপ্লিট। এবার আমি তোমাদেরকে লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে চুলে অ্যাপ্লাই করার জন্য। ভিটামিন ই ক্যাপসুল সঙ্গে রয়েছে একটুখানি ডাবার হানির মধু, আর রেগুলার যে তেলটা ইউজ করি সেই তেলটা। তো তোমরা বন্ধুরা কিভাবে লাগাবে সেটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, কিভাবে লাগাতে হবে সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে একটু চামচে ছিল সেটা নিয়ে নিলাম, কারণ ওষুধের দাম ভীষণই বেশি। তো এইবার আমি কি করব, পুরো চুলটা খুলে নিলাম। এবার চুলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো দুভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার। এইবার কি করব, আমি ওই যে মিক্সটা করেছিলাম ভিটামিন ই ক্যাপসুল অয়েল আর হচ্ছে মধু, সেটা এবার হাতের সাহায্যে নিয়ে পুরো মাথার যেই স্কাল্প রয়েছে সেখানে লাগিয়ে দেবো, মানে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবো। তাহলে কি হবে বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুলটা চুলের গোড়ায় যাবে, চুলকে মজবুত করবে এবং বড় হতে সাহায্য করবে। তো অল্প দিনের মধ্যেই তোমরা তোমাদের ছোট চুল, ছোট হেয়ারটাকে বড় করবে কীভাবে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এক ধার থেকে লাগাতে লাগাতে যাচ্ছি, তোমরাও সেম প্রসেসে আমার মতো লাগিয়ে নেবে। তো বন্ধুরা, তোমাদের যদি চুল ছোটো থাকে তাহলে তোমরা অল্প নেবে, আমি তো আগেই বলে দিয়েছি তোমাদেরকে। যদি তোমাদের বেশি পরিমাণে চুল হয় তাহলে পাঁচটা ছটা ওষুধও কিন্তু লেগে যেতে পারে। তো যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক সাইডে মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, অপর সাইডটাও আমি এবার লাগিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, যদি এই ভিডিওটাতে তোমাদের কোনো রকম কোনো একটু হেল্প হয়, আর আমার এই টিপস ভিডিওটা তোমাদের যদি যে কোনোভাবে কোনো সাহায্য করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দেবে। তো আমি দীর্ঘদিন ধরে এইভাবে ইউজ করি, তার জন্য আমার চুল অল্প দিনে ভীষণ 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 বড় হয়। মানে কি বলবো, তোমরা এটা কন্টিনিউ ইউজ করো, মাসে অন্তত একবার করো, দেখো তোমাদের চুল অবশ্যই বড় হবে। যে সমস্ত বন্ধুরা ভাবছো যে আমার চুল গাড়ির নিচ থেকে নামছে না কেন, কি করব, পার্লারে গেলে কি হবে, না পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র ওষুধটা কিনবে আর বাড়িতে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা অ্যাপ্লাই করবে, দেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি, আর লাগিয়ে নেওয়ার পর মোটামুটি এক ঘন্টার মতো এভাবে রাখতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, লাগানোর পর তোমরা কিন্তু খোলা চুলে কোনোভাবেই থাকবে না, দেখিয়ে দিলাম, আমি শুধু স্কাল্পে লাগিয়েছি, লেন্থে কিন্তু একদমই লাগাইনি। তো তোমরা কিন্তু লাগানোর পর কোনোভাবেই এক ঘন্টার বেশি রাখবে না, যে পারো সে 30 মিনিটও রাখতে পারো, তবে এক ঘন্টা অবশ্যই রাখতে হবে। রাখার পর তোমাকে ক্লিন করতে হবে একদম শ্যাম্পু দিয়ে, তারপরে জাস্ট তোমরা চুলে হাত দেবে, তারপরে নিজেই বুঝতে পারবে চুলটা কত সিল্কি হয়েছে, আর চুলটা সিল্কি হওয়ার পাশাপাশি অল্প দিনে তোমার গ্রোথটাও বাড়বে চুলের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঝুঁটিটা বেঁধে রাখছি, আলগা চুলে এখন আর রাখবো না, কারণ সম্পূর্ণটাই মাথার চামড়াতে লেগে যাবে, ওই জন্য আমি এক ঝুঁটিটা বেঁধে দিলাম। তো ঝুঁটিটা না বাঁধলে কী হবে, যেহেতু তেল দেওয়া আছে তার জন্য গড়িয়ে গড়িয়ে লেন্থেও পড়তে পারে। তো চলো ফিরে আসছি চুল ক্লিন করে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে হেয়ারের টিপসটা কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই যে দেখতে পাচ্ছ হেয়ারটা পুরো আমি ক্লিন করে চলে এসেছি। আর এখন যেহেতু আমি হেয়ারটা কেটে ফেলেছি, নাহলে আমার হেয়ারটা আরও বড় ছিল, তো আমার হেয়ারটা দ্রুত বড় হয় কেন সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে
টিপসটা শেয়ার করবে। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমাকে কমেন্ট বক্স করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।